এটা এইটা ইয়াবগু পকা, এটা পকেটে ইয়াবগু পকেটে ছবিটা উঠিছো ইয়াবগু পকা। হ্যাঁ হ্যাঁ আবার আড়ি দিতে আড়ে আড়ে শেষ ডিলিট করে দিই বুঝলে। আরে মশালে এলে
15 জুন থেকে মরসুম শুরু হলেও আজকেই দেখা যাচ্ছে যে প্রথম মানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে দীঘা মোহনার মাছের বাজার পরিপূর্ণ। এটা সম্পর্কে যদি একটুখানি কিছু বলেন। ব্যান পিরিয়ডের পর প্রাথমিক পর্বে যে সমস্ত লঞ্চ তারা সমুদ্রে পাড়ি দিয়েছিল মৎস্য শিকারের জন্য, তখন প্রাথমিক পর্বে মাছ মোটামুটি ভালোই ছিল। তারপরেই দুর্যোগের ঘনঘটা, প্রায় 12 দিন প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে মৎস্যজীবীরা বিগত 5 দিন পূর্বে সমুদ্রে গিয়েছিল। আজকে বেশ কিছু লঞ্চ ট্রলার ল্যান্ডিং করেছে দীঘা মোহনায়, তাতে দেখা যাচ্ছে যে মৎস্যজীবীরা একটু হাসি মুখে থাকতে পারছে, একটু মাছের দেখা মিলেছে। কি কি মাছ উঠেছে, কি কি মাছ উঠেছে? মাছ মূলত পমফ্রেট, চিংড়ি, ভোলা, চিতে মাছ, ম্যাকরেল, এই ধরনের মাছগুলোই বেশি রয়েছে, সামুদ্রিক মাছ যেগুলো থাকে। কত পরিমাণ লঞ্চ ট্রলার ঢুকেছে? আজ প্রায় 400-র মতো লঞ্চ ট্রলার ঢুকেছে। আর সব মিলিয়ে মাছের পরিমাণ? সব মিলিয়ে প্রায় 800 টন মাছ আজকে ল্যান্ডিং হয়েছে দীঘা মোহনায়। ইলিশ কি হারে আছে? ইলিশ একদম নেই বললেই চলে। আমরা ঠিক এই সময় গত বছর প্রায় 25 টন ইলিশ দীঘা মোহনায় উঠেছিল, কিন্তু সেই ফলিশ শস্যের দেখা আপাতত দীঘা মোহনায় নেই। ইলিশ আমাদের কাছে অধরা, আমরা বাঙালির পাতে তুলে দেওয়ার মতো ইলিশ অবস্থায় নেই। কি কারণে ইলিশ অধরা মনে হচ্ছে? মূলত আমরা যেটা ভাবছি যে ইলিশের অনুকূল আবহাওয়া না থাকা, প্রধান কারণ বৃষ্টি না হওয়া, পর্যাপ্ত বৃষ্টির প্রয়োজন, সেই সাথে গুবালি হাওয়া, ঝোড়ো বৃষ্টি, এটা সাধারণত ইলিশের অনুকূল প্রবেশ। আমরা আশা করছি শ্রাবণ মাস শুরু হয়েছে, শ্রাবণ মাসের শেষের দিকে ইলিশ আমরা যথাসম্ভব বেশি করে আমরা শিকার করতে পারবো সমুদ্র থেকে এবং বাঙালির পাতেও তুলে দিতে পারবো। আপনার নাম? আমার নাম নবকুমার পয়রা, আমি দীঘা ফিশারম্যান এন্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর। দাদা, আজকে দীঘা মোহনে কেমন কি পরিমাণ মাছ উঠেছে? দীঘায় মাছ হয়েছে প্রায় 800 টনের মতন মাছ হয়েছে, কিন্তু আমাদের যে মাছের রাজা আমাদের ইলিশ মাছ, তার প্রতীক্ষার মধ্যে আমরা বসে আছি। কিন্তু আমাদের 15 তারিখ থেকে যে ব্যবসা আরম্ভ হয়েছে ইলিশের জাল নিয়ে, নানারকম দুর্যোগের জন্য আমরা ইলিশ মাছ ঠিক মতন ধরতে পারিনি এবং আমাদের দীঘা মোহনায়ও ওঠেনি। আমাদের আশা যে পূবের হাওয়া বইছে, খুব তাড়াতাড়ি আমাদের ইলিশ চলে আসবে, এই আশা করছি। সবাই ইলিশ দেখতে পাবেন, সবাই ইলিশ কম দামেও পাবেন। দাদা, আপনার নাম? আমার নাম পূর্ণেন্দু দাস, দীঘা মোহনার আরাধ্য।